প্রবরণা পূর্ণিমা আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। এ উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ঢাকার মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এতে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, প্রভাত ফেরি, মঙ্গল সূত্রপাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসাদশীল গ্রহণ, মহাসংঘদান, ভিক্ষু সংঘকে পিণ্ডদান ও বর্ণাঢ্য ফানুস উৎসব। এই মুহূর্তে মেরুল বাড্ডা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আজ প্রবরণা পূর্ণিমা, তো এই মুহূর্তে বৌদ্ধ মহাবিহারে কি আনুষ্ঠানিকতা চলছে আমাদের জানাবেন। সাদিয়া, আপনাকে জানিয়ে রাখি যে বৌদ্ধদের যে ভিক্ষু রয়েছেন তাদের যে তিন মাস বর্ষাবাসনের পর আসলে মূলত যে উৎসবটি হয় সেটি হচ্ছে প্রবরণা পূর্ণিমা। আমি আছি যে বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে, সেখানে কিন্তু দিনটি উপলক্ষে কিন্তু নানা আয়োজন করা হয়েছে। তার মধ্যে আসলে রয়েছে বৌদ্ধ পূজা, সঙ্গদান, পিসুদান, অষ্টপ্রসাদান, পঞ্চশীল প্রার্থনা, তারপরে রয়েছে আসলে এখানে যে সন্ধ্যায় আসলে ফানুস যে একটা উৎসব রয়েছে সেই ফানুস উৎসব পালন করা হবে। আমি আপনাকে আরেকটি জানিয়ে রেখি যে এখানে এই প্রবরণা পূজা পূর্ণিমা উপলক্ষে আসলে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে আসলে নৌপরিবহন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আসলে এসেছেন। এই এই প্রোগ্রামটি এখন চলছে। আর এখানে যে বৌদ্ধবিহার রয়েছে সেখানে আসলে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রার্থনার মাধ্যমেই তারা কিন্তু দিবসটি পালন করছেন। তারা জানিয়েছেন বলছেন তারা যেটি বলছেন যে আসলে প্রবরণা হলো মূলত আত্মশুদ্ধি এবং অশুভ শক্তিকে বর্জন করে সুন্দরকে বরণ করা নেওয়ার যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি আসলে মূলত এই প্রবরণা পূজা। আর এখানে কিন্তু সবাই খুবই নানা ভাবে কিন্তু সেই প্রোগ্রামটি উৎসর্গ করছেন। তবে সন্ধ্যায় যে আকর্ষণীয় পর্বটি রয়েছে সেটি হচ্ছে যে ফানুস উৎসব। সেই ফানুস উৎসবের পরেই কিন্তু আসলে এই যে প্রবরণা পূর্ণিমা সেটি কিন্তু আসলে শেষ হবে। তো এখন পর্যায়ে কিন্তু এখানে এখন পর্যায়ে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু আনুষ্ঠানিকতা চলছে, তারপরে কিন্তু ফানুস উৎসব হবে, সেটি আসলে পরবর্তী খবর আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো এই ছিল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ বিল্লাল। এতক্ষণ মেরুল বাড্ডা থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন।